আজকে আমি আলোচনা করব পড়ার সময় অন্য সব চিন্তা দূর করার জাদুকরি টিপস। নাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আর আপনারা যারা এখনো পড়াশোনা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে আমাদের সাথেই থাকুন। আমার ছোট ভাই ঈশান কলেজে পড়ে। আজকাল তাকে প্রায় সামনে বই খুলে অন্যমনস্ক হয়ে বসে থাকতে দেখা যায়। একদিন ভার্সিটি থেকে ফিরে তার ঘরে উঁকি দিয়ে দেখলাম সে পড়ায় মগ্ন। নিঃশব্দে কাছে গিয়ে তাকে পর্যবেক্ষণ করলাম। সামনে বায়োলজি বই খুলে সে মূর্তির মতো বসে আছে। তার চোখের মনে অনর, দৃষ্টি স্থির বইয়ের কোনো একটা শব্দের ওপর। আমি কাশি দিতে এসে চমকে উঠল। হেসে বললাম, শুনলাম সেই সন্ধ্যা থেকে পড়ছ, মানে প্রায় 4 ঘন্টা টানা। বাহ, কী কী পড়লে বলো দেখি। আমার প্রশ্ন শুনে সে ইতস্তত বোধ করতে লাগলো। হঠাৎ কাঁদো কাঁদো কণ্ঠে বলল, ভাইয়া আমার পড়া হয় না। কেন যে এমন হয়? আমি সন্ধ্যা থেকেই বই নিয়ে বসে আছি ঠিকই, কিন্তু কিছুই পড়ি নাই, চুপচাপ বসেছিলাম কেবল। আমি ঈশানের কাঁধে হাত রেখে সহজ গলায় বললাম, না তুমি শুধু বসেছিলে না, নিশ্চয় সারাক্ষণ কিছু না কিছু চিন্তা করছো। স্বীকার করো বা না করো আমি জানি, সে বিনা বাক্য ব্যয় তা স্বীকার করে নিল। তারপর আমি তাকে বললাম, এক, মুখে উচ্চারণ করে পড়ো, মনে মনে পড়ার অভ্যাস ত্যাগ করো। মনে মনে পড়ার সময় তুমি কখন কি অন্য চিন্তার সাগরে ডুব দেবে তা টেরও পাবে না, কিন্তু মুখে উচ্চারণ করে বা শব্দ করে পড়লে অন্য চিন্তা করা মাত্রই তোমার পড়ার শব্দ থেমে যাবে, ফলে সহজেই বুঝতে পারবে কখন তুমি বিচ্ছিন্ন হচ্ছ। অপরদিকে আমাদের ব্রেইনের দেখা স্মৃতির তুলনায় শোনা স্মৃতি সারাক্ষণ করার ক্ষমতা বেশি। মনে পড়লে পড়লে তাই তা মস্তিষ্কে ক্ষণস্থায়ী হয়, আর শব্দ করে পড়লে একই সাথে দেখা ও শোনা হওয়ায় তা ভালোভাবে মাথায় ঢোকে। দুই, রিডিং পড়ার সময় মাঝে মাঝে দৃষ্টি সরাও। মানুষ তার সাবকনসাস মাইন্ড বা অবচেতন মনে কিছু কিছু কাজ করতে পারে। যেমন ধরো, তুমি শব্দ করেই অনর্গল রিডিং পড়ে যাচ্ছ, অথচ তোমার মস্তিষ্কে সেগুলো পৌঁছাচ্ছে না, তুমি একই সাথে অন্য কিছু চিন্তা করছো। এজন্য রিডিং পড়ার সময় প্রায় দৃষ্টি বইয়ের পাতা থেকে এক মুহূর্তের জন্য সরাবে। যে বাক্যটা এইমাত্র পড়লে বা বুঝলে সাথে সাথে তা না দেখে বলবে, তাহলে ওই অবচেতন মনে রিডিং পড়া হবে না, অন্য চিন্তাও মাথায় আসার সুযোগও পাবে না। তিন, কান বন্ধ করে পড়ো। শুনতে আজব শোনালেও প্রকৃতপক্ষে এটি খুবই কার্যকরী। পড়ার সময় অনেক অপ্রয়োজনীয় শব্দ আমাদের শুনতে হয়, হোক সেটা সিলিং ফ্যান ঘোরা বা ঘড়ির টিকটিক করা সামান্য শব্দ থেকে শুরু করে আরও কত কি। অন্য সব শব্দকে দূরে ঠেলে শুধুমাত্র তোমার উচ্চারিত পড়ার শব্দ মস্তিষ্কে পাঠানোর পদ্ধতি এটি, যা তোমাকে অন্য এক জগতে নিয়ে যাবে যেখানে তুমি আর পরমার পড়া। অন্য সব চিন্তাদের সেই জগতে প্রবেশাধিকার নেই, তাই কান বন্ধ করে পড়ো। সতর্কতা, উপরের 1 ও 2 নং পদ্ধতি না মানলে কিন্তু এই পদ্ধতি জলে যাবে। 4, লিখে লিখে পড়ো। পড়ার সময় অবশ্যই সামনে খাতা কলম রাখো। যে জিনিসটা সহজে মনে থাকে না তা চট করে খাতায় লিখে ফেলো। পড়ার থেকে লেখার সময় তুলনামূলকভাবে বেশি মনোযোগের প্রয়োজন পড়ে, ফলে মস্তিষ্ক অন্য কোনো চিন্তা করার সুযোগ পায় না। 5, ঘরে পায়চারি করে পড়ো। পড়ার সময় অন্য চিন্তা আসলে ঘরে পায়চারি করতে করতে, অর্থাৎ হেঁটে হেঁটে কিছুক্ষণ পড়া যেতে পারে। 6, ব্রেইন রিমাইন্ডার। তোমার ব্রেইন যখন পড়ার বাইরে অন্য কিছু নিয়ে চিন্তা করতে চায়, তখন চোখ বন্ধ করে দীর্ঘ নিঃশ্বাস ফেলো। তারপর নিজের ব্রেইনকে উদ্দেশ্য করে বলো, বি হেয়ার নাও, অথবা নিজেকে নিজের এমন কিছু কথা বলো, বলতে পারো, আমি এখন পড়ছি, অন্য চিন্তারা দূর হও। এটা কয়েকবার করলে এরপর তুমি অন্য কিছু ভাবতে যাওয়া মাত্রই তোমার ব্রেইন নিজেই সেই রিমাইন্ডার দেবে এবং অন্য কিছু নিয়ে চিন্তা করার সুযোগ দেবে না, এটি সাইকোলজিক্যালি প্রমাণিত। 7, পড়ার জায়গা বদলে দেখো। অসুস্থ মানুষকে যেমন চিকিৎসা করা বায়ু বদলের পরামর্শ দেন, তেমনি পড়ার ক্ষেত্রেও বায়ু বদল কখনো কখনো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দীর্ঘ সময় এক স্থানে বসে পড়লে সেখানে যদি নানা চিন্তা আসে, সেক্ষেত্রে এক ঘর বদলে অন্য ঘরে পড়া যেতে পারে। 8, স্টাডি মিউজিক। নিউরোসায়েন্স প্রমাণ করেছে যে সুর দ্বারা মানুষের ব্রেনকে প্রভাবিত করা যায়। ছোটবেলায় যেমন ঘুম পাড়েনি গান শুনলে ঘুম চলে আসত,
তেমনি কিছু সুর পড়ার সময় সম্পূর্ণ মনোযোগ পড়ার টপিকে কেন্দ্রীভূত করার কাজটি করে থাকে। ফলে অন্য কোনো চিন্তা থাকে 100 হাত দূরে। ইউটিউবে স্টাডি মিউজিক লিখে সার্চ দিলেই এমন অসংখ্য মিউজিক পেয়ে যাবে। 9. স্টপ মাল্টিটাস্কিং। মাল্টিটাস্কিং অর্থাৎ একই সাথে একাধিক কাজ করলে কখনোই ব্রেন সবগুলো কাজে সমান ও সর্বোচ্চ মনোযোগ দিতে পারে না। পড়ার সময় মনোসংযোগ বিচ্ছিন্ন হবার একটি অন্যতম কারণ এটি। তাই পড়ার সময় মোবাইল ফোন ব্যবহার করা তো দূরে থাক, মোবাইল কাছেই রাখা উচিত নয়। তাহলে কেউ মেসেজ দিল কিনা, ফেসবুকে নোটিফিকেশন আসলো কিনা ইত্যাদি চিন্তা মাথায় ঘুরপাক খাবে। পড়ার সময় শুধুই পড়তে হবে, অন্য কোনো কাজই করবে না। 10. জানার কৌতূহল নিয়ে পড়ো। লাস্ট বাট নট দ্য লিস্ট, জানার কৌতূহল নিয়ে পড়তে হবে। তুমি যখন গল্পের বই পড়ো তখন তাতে এতই মগ্ন থাকো যে অনেক সময় ডাকলেও শুনো না। কেন জানো? কারণ তুমি গল্পের বই পড়ো কৌতূহল নিয়ে। এরপর ঘটনা কোন দিকে ঘটে যাবে সেটা জানার কৌতূহল তোমার মধ্যে সর্বক্ষণ কাজ করতে থাকে, ফলে তুমি তাতে ডুবে থাকো। ঠিক একইভাবে পড়ার সময় যদি বিষয়টি জানার প্রবল কৌতূহল নিয়ে পড়ো, তাহলে অন্য কোনো চিন্তা তোমার মাথায় আসবে না। পরের দিন ভার্সিটি থেকে বাসায় ফিরে দেখি ঈশানের ঘরে দরজা বন্ধ। দরজায় কান পেতে শুনলাম একটা মৃদু সুর ভেসে আসছে, আর সেই সাথে তার পড়ার উচ্চ শব্দ। দরজায় নক করতে গিয়ে দেখি সেখানে একটা কাগজ লাগানো, আর তাতে গোটা গোটা অক্ষরে লেখা ডু নট ডিস্টার্ব। ভিডিওটি সম্পর্কে আপনার মতামত এবং পরের ভিডিও কোন বিষয়ের উপর দেখতে চান তা কমেন্টের মাধ্যমে জানাতে অনুরোধ করছি। আমাদের এর অন্যান্য ভিডিওগুলো আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যোগ দিন আমাদের ফেসবুক, টুইটার, গুগল প্লাসে, অথবা শেয়ার করে আপনার ফেসবুক টাইমলাইনে যোগ করে রাখুন। সবশেষে তোমার কাছে একটা ছোট্ট অনুরোধ, যদি এই ভিডিও থেকে তোমার কোনো সমস্যার সমাধান পেতে সত্যি এতটুকু সাহায্য পেয়ে থাকো তাহলে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবে। কারণ শেয়ার করে তুমি নিজে তোমার কোনো বন্ধু বা বান্ধবীর জীবন বদলে দিতে সাহায্য করতে পারো। পরের ভিডিও আমরা যখনই আপলোড করব তার নোটিফিকেশন পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনে ক্লিক করার পর পাশে আসা বেল আইকনে ক্লিক করে আমাদের সঙ্গে কানেক্টেড থাকো।